ল নম্বর 13, ইউজ দ্য সারেন্ডার ট্যাকটিক্স। মানে যদি আপনার বিরোধী আপনার থেকেও বেশি শক্তিশালী হয়, তো এই পরিস্থিতিতে সমর্পণ করাটাই সবথেকে বড় কূটনীতি। এই সিচুয়েশনে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার একমাত্র উপায় হলো সারেন্ডার। যখন ইতিহাসে যুদ্ধের ব্যাপারে আপনি পড়বেন, তো পাবেন যে অনেক রাজা যুদ্ধে কেবল এই জন্যই হারত কারণ তাদের মধ্যে অভিমান খুব বেশি হয়ে যেত, তাদের ইগো এত বেশি হয়ে যেত যে সেই সময় তাদের বুদ্ধিভ্রষ্ট হয়ে যেত। কিন্তু ইতিহাসে এমনও কিছু লিডারের নাম আমরা পাই যারা প্রচুর স্মার্ট ছিলেন। মাঝে মধ্যে তারা নিজেকে সারেন্ডার করে দিতেন নিজের বিরোধীর কাছে, যাতে গেমকে লং রানে জেতা যায়। যখন আপনি নিজের শত্রুর সামনে সারেন্ডার করে দেন, তখন সে আপনাকে বোকা ও দুর্বল ভাবতে শুরু করে, আর এই কথা ভেবে শত্রু নিজেই দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়। বাট সে জানে না যে আপনি ভেতরে ভেতরে নিজের প্ল্যানকে এক্সিকিউট করছেন, সঠিক সময়ের অপেক্ষা করছেন, আর যখন সঠিক সময় আসে তখন আপনি বলেন চেকমেট। লাইফে এমন বহু সিচুয়েশন আপনার সামনে আসবে যখন আপনাকে চুপচাপ নিজের ইগোকে সাইডে রেখে কিছু কাজ করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে পাওয়ার মানে হয়তো ভালো বডি হবে, বাইসেপস হবে, ট্রাইসেপস হবে, রাইট? না বন্ধু, পাওয়ারের মানে তা নয়। পাওয়ার সম্পূর্ণভাবে সাইকোলজির গেম। নেপোলিয়নের হাইট বেশি ছিল না, বাট সে সম্পূর্ণ ফ্রান্সে রাজত্ব করেছিলেন। বা স্বামী বিবেকানন্দের সিক্স প্যাক ছিল না, বল দ্বারাই যদি পাওয়ারকে পাওয়া যেত তাহলে আজ এই দুনিয়াকে গন্ডার ও হাতিরা চালাতো, মানুষ নয়। তো মাঝে মধ্যে আপনাকেও স্মার্টলি খেলতে হবে। এবার যদি আপনি একজন টিনেজ বা ইউথ হন, তো আপনার হয়তো এই কথাটি হজম করতে একটু অসুবিধেই হবে, কেননা এখন আপনার রক্ত হয়ে আছে গরম। তাই ইগোকে সাইডে রেখে সারেন্ডার হতে আপনার মন তো চাইবে না। কিন্তু বন্ধু, আবার বলছি, শক্তি কিন্তু বুদ্ধির খেলা, অনেক ধৈর্যের খেলা। কি বুঝলেন? নিজের ইগোকে একটু দমিয়ে রাখুন, চুপচাপ নিজের কাজ পার করুন, সময় আসলে নিজের ফুল পটেনশিয়ালের সাথে অ্যাটাক করুন। তো যদি আপনি একজন স্টুডেন্ট হন আর আপনি হয়তো কোনো এক্সাম বা জব প্রিপারেশন নিচ্ছেন, তো মনে রাখবেন যে নিজেকে ডিফেন্ড করার জন্যে সময় অপচয় করলে চলবে না। এই সময়ে কারো সাথে ফালতু আলোচনা বা তর্কে জড়ালেও চলবে না, সময় অনেক মূল্যবান, আর এই সময়েরই সবথেকে বেশি প্রয়োজন এই মুহূর্তে আপনার। তাই লোকেদের কাছে ইচ্ছে করেই হেরে যান, যাতে সময়ের অপচয় কম হয়, আর সেই সময়কে কাজে লাগান নিজের লক্ষ্যকে ভেদ করার জন্যে। যেভাবে দাবায় আপনি চুপচাপ নিজের চাল দিতে দিতে রাজাকে চারিদিক থেকে ঘিরে নেন এবং শেষে বলেন চেকমেট, সেভাবেই লাইফের যুদ্ধেও আপনাকে দিতে হবে চেকমেট।